গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব শুরুর পর থেকে বিশ্বজুড়ে শঙ্কা ও সংঘাত ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র শুরু থেকে এই হামলায় ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে আসছে, যেন গাজার বিরুদ্ধে নিজেরাই যুদ্ধে নেমে পড়েছে বাইডেন প্রশাসন। তবে দেশটির সাধারণ মানুষ বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে যুদ্ধ বন্ধে বিক্ষোভে নেমেছেন, আবার ইসরায়েলের সমর্থনেও মিছিল হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের সিদ্ধান্তের কারণে পাল্লা দিয়ে বেড়েছে ফিলিস্তিনি বিদ্বেষ, তাতে আক্রমণের শিকার হচ্ছেন তারা। শনিবার স্থানীয় সময় রাতে দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ভারমন্টের বার্লিংটনে পারিবারিক নৈশভোজে যাওয়ার পথে তিন ছাত্র হিশাম আওয়ারতানি, তাসনিম আহমেদ এবং কিন্নান আব্দাল হামিদকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় এক বন্দুকধারী। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। অভিযান চালিয়ে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশ। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এমন হামলার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের বসবাসরত ফিলিস্তিনিরা। ভুক্তভোগীদের পরিবার বলছে এটি ফিলিস্তিনি বিদ্বেষী হামলা, তারা সঠিক তদন্তের আহ্বান জানান। গত অক্টোবরে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ যায় ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর। শুধু তাই নয়, তার মাকেও মারাত্মক জখম করে হামলাকারী। আফরিন মৌ, সময় সংবাদ।